শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লীগের এবারের আসর। মিরপুরের পার্টেক স্পোর্টিং কে 171 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আবাহনী। জয় পেয়েছে শেখ জামালের প্রাইম ব্যাংক। আবাহনীর নাইম শেখের সঙ্গে সাব্বিরের ওপেনিং জুটেতেই আসে 107 রান। 71 রানের দারুণ ইনিংস খেলেন সাব্বির। শেষ দিকে সাইফউদ্দিনের 31 রানের ইনিংসে আবাহনী করে 268 রান, জবাবে মাত্র 97 রানে গুটিয়ে যায় পার্টেক্সের ইনিংস। বিকেএসপিতে গাজী টায়ার্সের দেয় 168 রানের টার্গেট 18 ওভার বাকি রেখে টপকে যায় শেখ জামাল। সাইফ হাসানের 45 এবং ইয়াসির আলের 44 রানে ভর করে সহজ জয় পায় শেখ জামাল। আর ফতুল্লাহ শাহিন পুকুরকে 71 রানে হারিয়েছে প্রাইম ব্যাক। শুরুতে ব্যাট করে বোর্ডে বেশি রান জমা করতে পারেনি তামিম ইকবালের দল, তবে 196 রানই জয়ের জন্য যথেষ্ট হয়। শাহিন পুকুর অল আউট হয় মাত্র 125 রান করে। I don't know what it is.